হে জগৎবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হল যে আমরা একটা কথা বলে থাকি যে মিথ্যা বলা ভালো না, হারাম খাওয়া ভালো না। আর আমি মনে করি এই পৃথিবীতে যদি কেউ সঠিক মিথ্যা কথা বলতে না পারে, যদি কেউ এই পৃথিবীতে সঠিক হারাম খাইতে না পারে, সে কখনো বেহেস্তে যেতে পারবে না। তবে আজকের কথাটি শুনে, আপনাদের এই কথাটুকু শুনে আপনাদের শরীরটা হিট হয়ে যাবে, মাথায় রক্ত উঠে যাবে যে এমন একটা লোককে আমরা বিশ্বাস করি, তিনি এই কথা কেমন করে বলতে পারেন। তবে হে বাবা, হে ভাই, হে আশেকগণ, আমি এতটুকু কথা বলবো যে ধৈর্যের সাথে কথাগুলো শুনুন। সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা না শোনেন, তাহলে আমার প্রতি আপনারা আজীবন ক্ষিপ্ত হয়ে থাকবেন। আর যদি পুরোটো ভিডিও শোনেন, তাহলে হয়তো এই ক্ষিপ্তটা হবেন না। যে কথাটি হলো যে আঞ্চলিক ভাষায় একটি কথা আছে, মিসা কও হারাম খাও, নাচতে নাচতে বেহেস্তে যাও। মিসা কও হারাম খাও, নাচতে নাচতে বেহেস্তে যাও, তবে এই কথাটি কিও আমি করে দেব ভাও, যেতে না লাগে কোনোদিন হাও গাও। সে কথাটি হলো, দেখা গেছে মানুষে বাহ্যিকভাবে মানুষের সাথে বেইমানি করতেছে, হারাম খাইতেছে, মিথ্যা বলতেছে। এইসব ধরনের মিথ্যা এবং হারাম খাওয়া যারা খাচ্ছে, তারা অবশ্যই জাহান্নামে যাবে। তবে কোন মিথ্যা বললে, কোন মিথ্যায় চললে এবং দেখা যায় কোন হারাম খেলে আপনি বেহেস্তে চলে যাবেন। শুধু বেহেস্ত নয়, আল্লাহর গোলাম থেকে, আল্লাহর বান্দা থেকে আপনি বান্দা থেকে বন্ধু হয়ে যেতে পারবেন। তবে হে জগৎবাসী, এই কথাটি একটু খেয়াল করে শুনবেন। কথাটি হলো যে এর মূল আপনারা থ্যাম্বনেলে কি পেয়েছেন, সাইনবোর্ডটির মধ্যে যখন টিপ দিয়ে ঢুকেছেন, মনে অনেক জিদ নিয়ে বা খুব ক্ষোভ নিয়ে আপনারা এই ভিডিওটির ভিতরে ঢুকেছেন। তবে আমি বলবো যে হারাম জিনিসটা আমাদের বুঝতে হবে এবং মিথ্যা জিনিসটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, এখন দেখা যায় পৃথিবীতে থেকে অনেক ইবাদত আমরা করেছি, তারপরেও কিন্তু আমাদের মনে একটা কথা জায়গা দিতে হবে যে আমরা তেমন কোনো ইবাদত আল্লাহর করতে পারি নাই। যদিও আল্লাহ সন্তুষ্ট হয়েছে, তারপরেও যে মনে হচ্ছে আল্লাহকে আমরা সন্তুষ্ট করতে পারি নাই। তো যদি পেরে থাকি তাহলে এটা মিথ্যা হবে। যাই হোক, সেভাবে যাব না। আজকের কথার যেটি মূল, সেটি হলো এই কথার বিষয়টা যদি কেউ খেয়াল করে শোনে, তাহলে এই কথার মূল থাকবে না আর ভুল। তবে মানতে পারলে আমরা পাব পরপারের কুল। সেটি হলো, দেখেন যে ছয়টা রিপুর মধ্যে কাম, ক্রোধ এই দুইটা রিপু আগে। ক্রোধ অর্থ কি? রাগ। রাগ জিনিসটা হারাম। তো রাগ জিনিসটা যে হারাম, তাহলে রাগ করার কথা নিষেধ করতে বলা হয়েছে যে তোমরা রাগান্বিত হয়ে রাগের বসে কিছু বলো না, রাগের বসে কিছু করো না। তবে হে জগৎবাসী, যে অনেক নবী দেখা গেছে যে একটা ছাগলের পাল ছিল, সমস্ত ছাগলকে বেঁধে রেখেছে, একটি ছাগলের পুচকে ছাগল সে ধরাধরি করতেছে। তখন সে নবী ভাবতেছে যে এই ছাগলটাকে যদি ধরে না বাঁধতে পারি, তাহলে এটা শিয়ালে খেয়ে ফেলবে। তখন এই ছাগলটিকে ধরতে যাইয়া সে হাত আছাড় খেয়ে পড়ে গেছে, মুখ ছিলে গেছে, এমন রাগ তার উঠে গেছে। তখন অনেক কষ্টে হলেও
এই ছাগলটাকে ধরেছে, ধরার পরে তার এমন রাগ উঠেছে, তখন মাথায় তুলেছে। মাথায় তোলার পরে সে চিন্তা করতেছে যে আসার দেব না। তখন সে ছাগলটিকে আস্তে করে বাচ্চাটাকে জমিনে রাখলেন। আর এই মুহূর্তে জিব্রাইল এসে বলতেছে, আপনি এই মাত্র নবুয়ত পাশ করলেন, কেননা আপনি এই ছাগলটাকে মাথায় নিয়েছেন, আসার মেরে ফেলবেন, কিন্তু তাকে আস্তে করে আপনি জমিনে রেখেছেন, তাই আপনি এই স্তরটা পার করেছেন আর আপনি নবুয়াত এই মুহূর্তে লাভ করলেন। সুবহানাল্লাহ। তবে হে জগতবাসী, যে রাগ এমন রাগ উঠেছে, এই রাগকে বাহিরে প্রকাশ না করে কি করলাম, এই রাগটিকে ডোজ গিলে ফেললাম, রাগটিকে খেয়ে ফেললাম। তাহলে রাগ করা হারাম, রাগ করা হারাম। তো রাগের প্রকাশটা না ঘটিয়ে আমি কি করলাম, রাগটাকে ডোজ গিলে ফেলেছি, রাগের প্রকাশটা আমি করলাম না। তখন রাগ যদি হারাম হয়, তাহলে কিন্তু এই হারামটা আমি খেয়ে ফেলেছি। তাহলে যে মিশা কও, হারাম খাও, নাচতে নাচতে বেজেতে যাও, যদি রাগটাকে ডোজ গিলে খেয়ে ফেলতে পারে, তাহলে এ হলো হারাম খাওয়া। এবার আসি যে মিশা কও, তো মিথ্যা কথা বললে আবার মানুষ বেহেস্তে যায় কি করে? দেখেন, এই পৃথিবীতে মানুষ যখন 12টা 1টা বাজে, তখন সবাই ঘুমিয়ে পড়ে। সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন একদল অলি আউলিয়া সাধু পুরুষ তারা কি করে, তারা সব যখন ঘুমিয়ে নীরব হয়ে যায়, তখন সে চোরের মতো আস্তে আস্তে ওঠে, এবং তিনি কাউকে বলেওনি যে আমি আজকে সাধনা করব, আল্লাহকে ডাকব, ইবাদত করব, চোখের পানি ফেলাব। তখন আস্তে আস্তে বাচ্চা কাচ্চা আছে, বড় মানুষ আছে, কেউ যেমন টের না পায়, চোরের মতো উঠেছে। আস্তে আস্তে উঠে ঘরের কোণে একটা জায়নামাজ বিছানো আছে, সেখানে বসে সে জিকির করতেছে, ধ্যান করতেছে, নামাজ পড়তেছে, সাধনা করতেছে, আর চোখের পানি জর্জর করে পড়তেছে। আর আল্লাহ কোরআনে বলেছে, যারা আমার জন্যে এই চোখের পানি ঝরায়, তাদের দাঁড়ের নিচেতে যখন এই চোখের পানিগুলো পড়ে, তখন আমি আমার কুদরতি কৌটার মধ্যে সেই পানিগুলো রেখে দিই। তখন সেই পানিগুলো যখন দুজকে একদিন আল্লাহ নিক্ষেপ করবে, সমস্ত দুজক নিবে যাবে। তাহলে সে কিন্তু কাউকে বলেনি আমি ইবাদত করব, সে চোরের মতো উঠেছে। কেউ যদি তাকে জিজ্ঞাসা করত, তুমি কি আল্লাহর ইবাদত করো? না বাবা, আল্লাহর যে যতটুকু ইবাদত লাগে ততটুকু তো করতে পারতেছি না, কিন্তু সে করতেছে। আল্লাহকে সন্তুষ্ট করলে যতটুকু দরকার অতটুকু করতে পারতেছি না, কিন্তু সে করতে পারতেছে, কিন্তু মিথ্যা বলতেছে, চোরের মতো উঠতেছে, কেউ জানে না। তাহলে আল্লাহ জানে, সে যে আমার জন্য রাতের গভীরে কাঁদে, চোখের পানি ফালায়, আল্লাহ দেখে এই দৃশ্য। তখন আপনি বলেন, সারাদিন মানুষে দেখেছে আমি নামাজ পড়েছি, কিন্তু খারাপটাও ছাড়তে পারি নাই। আর নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে ফিরায় রাখে। এখন মন্দটাও করেছি, নামাজটাও পড়েছি, তাহলে আমার জন্য দুজক অপেক্ষা করতেছে। এবং যারা প্রকাশ্যে ইবাদত করে এবং রাতের গভীরে উঠে বসে থাকে, চোখের পানি ফালায়, কেউ জানে না, চোরের মতো উঠেছে। এবং কেউ জিজ্ঞাসা করলে বলে, না বাবা, আল্লাহর ওরকম ইবাদত তো করতে পারতেছি না, কিন্তু পারতেছে, সে মিথ্যা বলতেছে। আর এই মিথ্যায় তিনি জান্নাতি যাবে। তবে হে জগতবাসী, যখন আপনারা প্রথম শুনেছেন, অবশ্যই আপনাদের খারাপ লেগেছে। এখন কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। তবে হে জগতবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে, তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আজ এ বলে রাখবো, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।